পিস জানি কি রকম একটা বাড়ি দেখলাম, বাড়িটা একটু ভিন্ন দেখলাম। এই তো গাইস, এই বাসা মানে এটা কিরকম, আমি প্রথম ভাবছিলাম যে ওটার সাথে এক, কিন্তু না, এখন দেখি এটা কিরকম আছে। মানে নিচে দোকান দিচ্ছে একটা, আর উপরে দিচ্ছে আরেক তালা, মানে সাইডে আশেপাশে কিছু নাই, যে পিছে যেটা দেখতেছেন এটা হচ্ছে আলাদা বাসা। এটা কিরকম বানাইছে? হ্যাঁ ভাই, বুঝতে বলতেছেন বুঝতেছেন না, কাউকে খুঁজতেছেন না ভাই? কোনো প্রবলেম না, প্রবলেম না ভাই, আমি বাসাটা দেখতেছিলাম। ও এই বাসা? হ্যাঁ বাসা, এই বাসা তো দেখতে আছেন ভাই। কার ভাই এটা? কি কে মানে এরকম ভাবে? ওইটা নিয়ে অনেক একটা কাহিনী আছে। কাহিনী আছে? ওইটা হুন আমি আস্তে আস্তে মানে মরে যাবে। বুঝলাম না, মানে এই কাহিনী শুনে আমি হাইসা মরে যাবো। আচ্ছা বলেন তো শুনি, কি সামনে যা সামনে যা বলতেছি? সামনে বললেন? কে এখানে বললে সমস্যা? সমস্যা বলতে এই জায়গায় সামনে যাই, সামনে যাই কথা। আচ্ছা ঠিক আছে, উঠেন নাকি হাইটা যাবেন? না উঠেন, তাহলে উঠেন না, উঠেন হাঁটবেন কেন? ওরেন উঠেন, আপনি হাঁটবেন একটু মানা যায়। মানে এই বাসা বানিয়েছে কে ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। এটা হয়েছে এই বাড়ির মালিকের একটা কটক ধরছিল। কটক বলতে কেন? বিয়ে দর বিয়ে করার জন্য? না, ফুলারে বিয়ে করার জন্য। ফুলারে ফুলারে বিয়ে করেছে? আচ্ছা পরে কটক ধরছিল ওই বটকে, পরে গেছে এক বাসায় যায়। ওর মনে করেন মায়ের বাপের মায়ের গবর পাঁচতলা মনে করেন ফ্ল্যাট আছে, পাঁচতলা ফ্ল্যাট মেয়েদের, ওদের সাথে একটু অনেক লেভেল নেই খাই। পরে কটকে যায় বলছে যে ওই যার জন্য পাঠাইছে, যে বলছে তালে মার্কেট উপরতলা বাড়ি, হিস্তলায় মার্কেট উপরতলা বাড়ি। আচ্ছা আচ্ছা পরে পরে এটা শুনে তো মেয়ের বাপে মনে অবাক, কি কইতেছে হিস্তলায় মার্কেট উপরতলা বাড়ি, মানে খুব খুশি হয়ে গেছে, খুশি মানে নগদ রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, রাজি হয়েছে। আবার বিয়ে মানে ফাইনাল বিয়ে করাই দিল, বাড়ি ঘর না দেখে বিয়ে, মানে মেয়ের বাপে ছেলে বাসা না দেখে বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ে দিয়ে দিচ্ছে কথা বলে। আচ্ছা আচ্ছা পরে শুনে আবার বিয়ে টিয়ে হইলো, মায়ের নিয়ে এলো আসলো। পরে ওর ফিরানোর দিনে ওর বাপে ফার্স্ট টাইম গাইলো ওই বাসা। বাপে বলতে কার বাপে? ছেলের বাপে না মেয়ের? মেয়ের বাপে, মানে মেয়ের বাপে ফার্স্ট টাইম এখানে আসছে। আচ্ছা জামাইয়ের ভাই, জামাইয়ের বাসা আইছে। হ্যাঁ হ্যাঁ, আয়া পরে যখন বাড়ি এনে নামলো নাই মেমান করে, এই যে এটাই তো রাস্তা সামনে নামছে, নামার পরে যখন দেখছে এই অবস্থা যে নিচতলা এরাই সে নিচতলা মানে দোকান, আর উপরতলায় ফ্ল্যাট বাড়ি, দেখে আমার মনে হয় দোকানে পড়ে মরে গেছে। মানে ব্যাপে যখন মেয়ে ব্যাপে যখন এসে নামছে, মানে এই জিনিসটা দেখার পর অজ্ঞান হয়ে পড়ে গেছে। কেন তো যেই কেউ হাসবো ভাই, ঠিক আছে এই কথা শুনবে। আর বাইক যে কোনো মানুষ আসলে এই জায়গায় দাঁড়ায় দেখবো, দেখবো তাই না? আরে আমি তো দেখলাম এখানে চলে গেছিলাম, তখন বাড়িটা থেকে কল করলো, তখন আমরা ঘুরাইছিলাম। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই থাকুন ভাই, ঠিক আছে তো ভাই থাকুন ভাই, হ্যাঁ আসুন।